হ্যালো ভিউয়ার্স, আসসালামে আরবি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো একটি থ্রি ফেজ ডিজিটাল এনার্জি মিটার কীভাবে কানেকশন করতে পারেন। তো চলুন দেখা যাক আমি কীভাবে কানেকশন করি। আমার হাতের এখানে দেখতেছেন একটা মিটার, তো এটাই থ্রি ফেজ এনার্জি মিটার ডিজিটাল। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ডিসপ্লে দেওয়া আছে, এখানে বিভিন্ন ডিজিট উঠবে, অর্থাৎ এখানে কত অ্যাম্পিয়ার, কত ভোল্টেজ, কত ফ্রিকোয়েন্সি, তো এগুলো সব দেখা যাবে। এবং এখানে দেখেন বাটন দেওয়া আছে, এগুলো পুশ করলে আপনি বিভিন্ন অপশনে কাজ করতে পারবেন, দেখতে পারবেন। তো এখন যাই হোক, এখানে আর একটা বিষয় দেখতে পারেন, সেটা হচ্ছে যে এখানে লেখা আছে থ্রি ফেজ ফোর ওয়্যার সিঙ্গেল ড্রাইভ মিটার। অর্থাৎ এটা হচ্ছে থ্রি ফেজ মিটার, বাট থ্রি ফেজ থ্রি ওয়্যার মিটারও পাওয়া যায় এবং ফোর ওয়্যারও পাওয়া যায়। তো এটা হচ্ছে ফোর ওয়্যার, অর্থাৎ ফোর ওয়্যার বলতে বুঝতেছেন আপনারা যে একটা নিউট্রাল দিতে হবে। কিছু কিছু মিটার আছে যেগুলোতে আপনার নিউট্রাল কানেকশন না করলেও চলে, অর্থাৎ রেড, ইয়েলো, ব্লু তিনটা ফেজ কানেকশন করলেই হয়। তো আমার এখানে যে মিটারটি আমি এখন কানেকশন করে দেখাবো সেটাতে ফোর ওয়্যার, অর্থাৎ রেড, ইয়েলো, ব্লু এবং ব্ল্যাক। তো আপনি কোন টার্মিনালে কোন কানেকশন করবেন আমি সেটা দেখা দেবো, এবং মিটারটি তখন পার্ট দেবে, এবং এর সাথে সার্কিট ব্রেকার কীভাবে লাগাবেন সেটাও আমি দেখা দেবো। তো যাই হোক, এখন আমাকে কানেকশন করতে হলে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা কভার দেওয়া আছে প্লাস্টিকের। তো এই প্লাস্টিকের এখানে, তাছাড়া এখানে কিন্তু খেয়াল করবেন একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ভিডিওতে হয়তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, যাই হোক না বোঝা গেলে সমস্যা নেই, আমি বুঝিয়ে দেবো এটা কানেকশন করে। তো তো প্রথমে যেটা করতে হবে, স্ক্রুটা খুলে নিতে হবে। স্ক্রুটা খুলে কিন্তু আমি একটা জায়গায় রেখে দেবো এবং কভারটা খুলে, তো এখানে দুই সাইডে দুইটা স্ক্রু দেওয়া আছে, আমি স্ক্রু দুইটিকে খুলে নিলাম। তো আগেই বলছি বাজারে কিন্তু থ্রি ফেজ থ্রি ওয়্যার এবং ফোর ওয়্যার সিস্টেম মিটার পাওয়া যায়, এনার্জি মিটার পাওয়া যায়। যাই হোক, তো এখন আমি কানেকশন করতে হবে, এখন কানেকশন করতে হলে আমাকে আগে টার্মিনাল বুঝতে হবে যে কোনটা কোন টার্মিনাল। এখানে দেখেন কতগুলো টার্মিনাল আছে, অর্থাৎ টার্মিনাল এখানে দেখা যাচ্ছে টার্মিনাল ওয়ান, অর্থাৎ এই বরাবর এটা এটা টার্মিনাল ওয়ান, টার্মিনাল টু, টার্মিনাল থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, আটটা টার্মিনাল, অর্থাৎ চারটা আপনার সার্ভিস লাইন থেকে আসবে, অর্থাৎ সোর্স থেকে, এবং চারটা লোডে চলে যাবে। তো এখন এটা কোনটা কোথায় কানেকশন করবেন আমি সেটাই দেখা দেবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্লিজ, দেখলে ইনশাল্লাহ আমি আশা করি যে আসলে শিখতে পারবেন। তো এখন প্রথম টার্মিনাল এটা, তো এটা আপনার এখানে প্রত্যেকটাতে দুইটা করে স্ক্রু দেওয়া আছে, অর্থাৎ এখানে অনেক মোটা কেবল লাগানো হয়, কেবলটা যাতে ঝড় বৃষ্টিতে বা বাতাসে লুজ না হয়ে যায়, স্পার্ক না হয়, সেই ক্ষেত্রে আপনাকে অনেক বেশি টাইট দিতে হবে, অর্থাৎ ফুল টাইট। তো প্রথমেই আপনি কানেকশন করবেন হচ্ছে রেড, তো এখানে লাল তারটি আছে, তো এটাকে আর বলা হয়, অর্থাৎ এটা একটা ফেজ, রেড ফেজ অর্থাৎ লাল। তো এটাকে প্রথম টার্মিনালে কানেকশন করে দেবেন, স্ক্রুটি লুজ দিবেন এবং তারপরে ফুল টাইট দেবেন। তো আমি টাইট দিয়ে দিলাম এখানে, তো এটা হচ্ছে টার্মিনাল ওয়ানে আমি টাইট দিয়ে দিলাম। এখন রেড এর পরে হচ্ছে ইয়েলো, তো ইয়েলো কোন টার্মিনালে লাগাবেন এখানে মনে রাখবেন যে এই টার্মিনালটার সাথে এই টার্মিনালটার একটা সিসি কয়েল আছে, অর্থাৎ এইখান থেকে যে লোড দেবেন সেটা এই কারে এই কয়েলের মাধ্যমে এখানে ডিসপ্লেতে পার্ট আসবে। তো এখন অর্থাৎ আপনার এইটা হচ্ছে সার্ভিস লাইনের জন্য বা সোর্স থেকে আসা মিটারে কানেকশনের জন্য, এবং এই পাশে যে টার্মিনালটি দেখতেছেন সেটা হচ্ছে আপনার লোডে যাওয়ার জন্য। তো এইখানে এখন যে রেডটা আমি করব, অর্থাৎ একটা গ্যাপ দিয়ে করব। তাছাড়া আপনার ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবেন, প্রত্যেকটা মিটারে কিন্তু ডায়াগ্রাম দেওয়া থাকে। তো এখন আমি থ্রি ফেজ মিটারটি যে তিন নম্বর টার্মিনাল আছে দেখতে পাচ্ছেন সেটাকে আমি লুজ করে দিলাম এবং এখানে ইয়েলো কালার কেবলটি কানেক্ট করে দিলাম। এটাকেও ঠিক সেম একইভাবে আপনার ফুল টাইট দিতে হবে, কারণ এটা থ্রি ফেজ একটা মিটার, তো এখানে লুজ থাকলে স্পার্ক হবে, আর স্পার্ক হলে কিন্তু অগ্নিকাণ্ড ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা থেকে দূরে থাকতে হলে আপনাকে এই স্ক্রুগুলো ফুল টাইট দিতে হবে। এবং এই যে টার্মিনালটা দেখতেছেন সেটা আমি লোডে পরে লাগাবো, আগে আমি সার্ভিস লাইনের যে লাইনটি অর্থাৎ সোর্স থেকে আসতে আমি সেটাকেই লাগাতে চাচ্ছি। তো এখন হচ্ছে রেড, ইয়েলো, তারপরে হচ্ছে আপনারা বুঝতে পারছেন কোনটা লাগবে, অর্থাৎ ব্লু। তো আমি এখন এই কেবলটি লাগিয়ে দেব ব্লুটা, তো এ ঠিক একই এই কয়েলটার সাথে আবার এই টার্মিনালটার সাথে আর একটা কয়েল এখানে আছে, সিসি কয়েল, কারেন্ট কয়েল, তো এটার সাথে সিরিজ আছে, আমি এই টার্মিনালটাকে বাদ দিয়ে দিলাম এবং পরবর্তী যে টার্মিনালটি থাকে সেটার স্ক্রুকে আমি লুজ দিয়ে দিলাম। একটা পর পর আমি সার্ভিস লাইনের লাইনটি লাগালাম, রেড, ইয়েলো, তারপরে এখন হচ্ছে ব্লু। তো একইভাবে এই স্ক্রুটাকে
টাইট দিতে হবে যাতে লুজ না থাকে। তো এটাকে টাইট দিয়ে দিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেড, ইয়েলো, ব্লু অর্থাৎ আমার তিনটা ফেস আর ওয়াই বি বা লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি যেটাই বলেন আপনি, এখানে কিন্তু কানেকশন হয়ে গেছে। তো এখন যেটা ফলো করবেন আর একটা হচ্ছে এটা থ্রি ওয়ার হলো, ফোর ওয়ার সিস্টেম যেহেতু এটা, এটাতে অবশ্যই একটা নিউট্রাল কানেকশন করতে হবে। তো নিউট্রালটি ঠিক আবার আর একটা টার্মিনাল বাদ দিয়ে তারপরে যে টার্মিনালটি আছে আমি সেই টার্মিনালটিতে নিউট্রাল লাগিয়ে দেব। তো নিউট্রাল এইখানে দুইটা নিউট্রাল শর্ট আছে এবং এইখানে প্রত্যেকটার সাথে করে একটা করে নিউট্রাল কানেক্ট করা থাকে। তো এইখানে আমি নিউট্রালটি লাগিয়ে দিলাম এবং নিউট্রালটি ফুল টাইট দিয়ে দেবো একইভাবে। নিউট্রাল মনে রাখবেন এই দুইটা নিউট্রাল একই, অর্থাৎ দুইটা শর্ট করা থাকে, যেমন সিঙ্গেল ফেস মিটারে আমি দেখিয়েছিলাম যে কীভাবে শর্ট করা থাকে। তো এখন আমি যেটা করব এটাকে ফুল টাইট দিয়ে দেব। এটা হচ্ছে সোর্স থেকে আসা, অর্থাৎ আপনার পল্লী বিদ্যুৎ হোক, আরইবি হোক, সরি আরইবি, পিডিবি, ডেসকো, ডিপিডিসি যেটাই হোক, আপনার এই লাইনটা সেখান থেকে আসবে, অর্থাৎ সার্ভিস লাইন থেকে। তো এখানে দেবেন। এখন যেটা করতে হবে আপনার বাসা বাড়িতে যে লোড নেবেন বা ইন্ডাস্ট্রিতে যেটাই বলেন সেখানে কিভাবে নেবেন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে একটা টার্মিনাল, দুইটা টার্মিনাল, তিনটা টার্মিনাল, চারটা টার্মিনাল বাকি আছে। তো এই চারটা টার্মিনালে এখান থেকে এই দিকে বের হয়ে যাবে, অর্থাৎ আপনার লোডের দিকে চলে যাবে। যাই হোক আমি কানেকশন করে দেখিয়ে দিচ্ছি, ভিউয়ার্স একটু লক্ষ্য করুন। এখানে দেখেন আরও চারটে টার্মিনাল বাকি আছে, আমি সেই চারটে টার্মিনালে লোডের যে কেবলগুলো থাকে বাসা বাড়িতে যায় সেগুলো আমি লাগিয়ে দেবো। তো এখন যেটা করতে হবে আমাকে এই টার্মিনালে আর একটি তার লাগাতে হবে, তো আমি এটাকে লাগিয়ে দিলাম। তো লার্জ তারটি আমি লাগিয়ে দিলাম, অর্থাৎ রেড, এটা লোডের দিকে চলে যাবে। এখন পরবর্তী যে টার্মিনালটি আছে দেখতে পাচ্ছেন ইয়েলো, ইয়েলোর পাশে আর একটি খালি টার্মিনাল আছে, অর্থাৎ এটার সাথে আর একটা কারেন্ট কয়েল আছে। তো আমি এটাকে আর একটা ইয়েলো তার দিয়ে লোডের দিকে লাগিয়ে দেব। তো ইয়েলোটাও আমি একইভাবে কানেক্ট করে দিলাম এবং পরবর্তী যে আর একটা টার্মিনাল বাকি আছে ব্লু, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটাকেও আমি ঠিক একইভাবে এই টার্মিনালটিতে বাকি টার্মিনালটিতে লাগিয়ে দিলাম। তো রেড, ইয়েলো, ব্লু তিনটাই আমার লাগানো হয়ে গেছে সার্ভিস লাইনের এবং লোডের। তো একটা জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন, অর্থাৎ এই পাশে রেড ঢুকছে পরবর্তী ইন হয়েছে এবং পরবর্তী টার্মিনাল থেকে আউট হয়েছে, এই পাশে ইয়েলো ইন হয়েছে পরবর্তী টার্মিনাল থেকে ইয়েলো আউট হয়েছে, এখানে ব্লু ইন হয়েছে পরবর্তী টার্মিনাল থেকে আউট হয়ে গেছে। এখন নিউট্রাল, নিউট্রালটি বাকি আছে আর একটা টার্মিনালে দেখেন খালি আছে, অর্থাৎ আমার নিউট্রালের যে ইয়াটা সেটা এইখান থেকে এই টার্মিনালটা থেকে এই টার্মিনাল থেকে কানেক্ট হবে এবং লোডের দিকে চলে যাবে। তো চলুন এখন আমি নিউট্রালটা কানেক্ট করে দেই। তো নিউট্রালটা সাধারণত কালো হয়ে থাকে, আপনারা জানেন আমার হাতে একটা কালো তার দেখতে পাচ্ছেন, আমি এটাকে এখন এই স্ক্রুটি লুজ দিয়ে কানেক্ট করে দেবো। আমার থ্রি ফেস মিটার কিন্তু কানেকশন শেষ হয়ে যাবে। তো এই টার্মিনালটিকে আমি কানেক্ট করে দিলাম। এবং ফুল টাইট দিয়ে দিলাম। এবং এইটার কেবলটিকে আমি ঠিক লোডের দিকে পাস করে দিলাম। এখন যেটা করতে হবে আপনাকে এই তারগুলো যাতে ছুটে না যায়, অর্থাৎ এটা ওয়ারিং করে যে কোনো একটা সুন্দর গোল মানে গুছিয়ে তারপরে অন্যদিকে নিয়ে যেতে হবে, যাতে কোনো লুজ না থাকে বা স্পার্ক না হতে পারে, এই ধরনের সমস্যা থেকে দূর করতে এটাকে ওয়ারিং করতে হবে। এখন কানেকশন আমার হয়ে গেছে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন এখানে রেড, এখানে ইয়েলো, এখানে ব্লু, অর্থাৎ পরপর একই একটা টার্মিনালে একই তার লেগেছে এবং নিউট্রাল পাশে যেটা আছে সেটাখান থেকে লেগেছে। এখন এইখান থেকে আপনার থ্রি ফেস লাইন হোক, আপনার সিঙ্গেল ফেস হোক, সেটা দুইটাই চালাতে পারবেন, যেমন একটা ফেস এবং একটা নিউট্রাল নিয়ে সিঙ্গেল ফেস হয়ে থাকে আপনারা জানেন। তো এইভাবে কিন্তু আপনারা চালাতে পারেন। এখন যে বিষয়টি আপনাকে এটাকে লাগাতে হবে, আপনি ঢাকনাটি লাগিয়ে দিলেন এবং এখানে দুটি স্ক্রু আছে, স্ক্রুটিকে টাইট দিতে হবে। তো ভিউয়ার্স থ্রি ফেস মিটার কীভাবে কানেকশন করতে হয় আপনারা অনেকটাই দেখলেন, তো আশা করি আপনারা কানেকশন করতে পারবেন। তো এটাকে আমি কানেক্ট করে দিলাম, এই টার্মিনালটাকে ফুল টাইট দিতে হবে। এটাকেও কিন্তু আমি টাইট দিয়ে দিলাম একইভাবে।
টাইট দিলাম। তো এখান থেকে থ্রি ফেজ এবং সিঙ্গেল ফেজ উভয়ই আপনি ব্যবহার করতে পারবেন। এই ছিল থ্রি ফেজ মিটার কানেকশন। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং আমার অন্য অন্য ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এখনই সাবস্ক্রাইব করুন, এবং আপনার পাশে যে নোটিফিকেশনের একটি ঘন্টি দেওয়া আছে সেটাকে ক্লিক করুন, অর্থাৎ সঙ্গে সঙ্গে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটি পেতে থাকবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। এই বলেই আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।